প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আবার একটা দিন তার সান্নিধ্যে বসবার সুযোগ করে দিলেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি সবাইকে যিশুর নামে শুভেচ্ছা জানাই। আজকে এই জুন মাসের প্রথম দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। এই পয়লা জুন আজকে ধন্যবাদের ডালি নিয়ে আমরা প্রভুর গৌরব করব। বাইবেল বলছে, তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণের প্রশংসা নিয়ে। বিশেষ করে আজকে যখন আপনারা প্রভুর সান্নিধ্যে আপনাদের সান্নিধ্যে এসেছেন অনেকটা লেট, বিশেষ করে শারীরিক হাতের জন্য একটু কষ্টের জন্য আজকে অনেকটা লেট হয়ে গেল, আমাকে ডাক্তারখানায় যেতে হয়েছিল। তো অলরেডি আমার ডান হাতে প্রচণ্ড রিক্সে পেন হচ্ছে, হসপিটাল থেকেও আমি দেখিয়ে এলাম। বিশেষ করে তাও সত্য যে আজকে পয়লা এই জুন আমরা প্রভুর গৌরব করব, প্রার্থনা করবেন যাতে ঈশ্বর তার অলৌকিক কাজ তিনি করেন। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আর এই বার্তা আপনারা মানুষের কাছে শেয়ার করুন, যাতে আমরা প্রভুর এই থ্যাংকস গিভিং এর দিনে আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তো সবাই যখন প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা একসঙ্গে তার গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব। এবং আজকে 961 ডেজ আজকে এই ধন্যবাদের ডালি আমরা প্রভুর কাছে, সেই থ্যাংকস গিভিং সার্ভিস আজকে সবাই মিলে আমরা প্রভুর ধন্যবাদ করব। আজ যে প্রভুকে বলবো, হ্যাঁ প্রভু, তুমি আমাদের জীবনে অনেক আশীর্বাদ করেছো। তো যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমি চাই এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। এবং যারা এই মুহূর্তে শেয়ার করছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই যে আপনিও প্রভুর গৌরব প্রশংসা করুন। যারা আমরা এই প্রভুর সান্নিধ্যে আছি, সবাই মিলে আমরা তার গৌরব করব, প্রশংসা করব গানের মাধ্যমে। এবং বাইবেল বিভিন্নভাবে আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন, এবং যারা আছেন আর এই আত্মার চালনার মধ্য দিয়েও আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তো আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে যারা আপনারা লাইভ দেখছেন, 961 দিন আজকে, যেহেতু পয়লা জুন, আমরা প্রভুর গৌরব করব গানের মাধ্যমে, প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছেন, আমরা চাই যে এইভাবে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা সেই তার গৌরব করব। এবং যতজন এই মুহূর্তে আছেন, আমি আবার বলছি, আজকে আপনাদের সুযোগ সকলকে ধন্যবাদ দেওয়ার, অবশ্যই আপনারা ধন্যবাদ দেবেন যাতে প্রভুর মহিমা কীর্তন আমরা করতে পারি। তো যারা আছেন, আমরা সেই ধন্যবাদ আর প্রভুর প্রশংসা করব গানের মাধ্যমে। এবং বাইবেল বলছে, সদা প্রভুর নিকটে নীরব হও তার বিষয়, যে ব্যক্তি কুসংকল্প করে তার বিষয়ে রুষ্ট হইও না, ক্রোধ হইতে নিবৃত হও, কোপ ত্যাগ করো, দুষ্ট রুষ্ট হইও না, কেবল দুষ্কর্ম করিবে, কারণ দুরাচারায় গণ উচ্ছিন্ন হইবে, কিন্তু যারা সদা প্রভুর অপেক্ষা করে তারা দেশের অধিকারী হইবে। তো যারা সদা প্রভুর অপেক্ষা করেন তারা দেশের অধিকারী হবেন। তো আসুন আমরা এই সময় প্রভুর ধন্যবাদ প্রশংসা করব গানের মাধ্যমে। যারা আছি, বিশেষ করে চাই প্রভুর গৌরবের গানের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে আমরা ধন্যবাদ করব। তো যতজন এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমি চাই আপনারা সেই ধন্যবাদের পর্ব, ধন্যবাদের ডালি আপনারা নিয়ে যাবেন, আমরা যেন সবাই একসঙ্গে তার গৌরব তার প্রশংসা করতে পারি। আসুন আমরা এই সময় প্রভুর ধন্যবাদ করব গানের মাধ্যমে, এবং প্রভুকে বলো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। তো আসুন, যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। আমরা এই সময় মুখ খুলে প্রভু ধন্যবাদ করব, এবং এই গান সবাই মিলে গাইবে একসঙ্গে।
গিয়েছি আমি পাপের পথে ফিরব না কোনদিন যেসু তোমায় ভালোবেসেছি প্রভু তোমায় জীবন দিয়েছি আমি পাপের পথে ফিরব না তোমার নামে তে পার হতে পারি আসে সমুদ্রে যদি তুফান ভারী যেন তোমার নামে তে পার হতে পারি আমি তোমার নাম ধরে যাব জীবন ধরণীয় একদিন যিশু তোমায় ভালোবেসেছি প্রভু তোমায় জীবন দিয়েছি আমি পাপের পথে ফিরব না কোনদিন তোমার চরণ জুটে হৃদয় মাঝে পথ হারাই না তো কবু সকল কাজে রাখি তোমার চরণ জুটে হৃদয় মাঝে পথ হারাই না তো কবু সকল কাজে আমি এমনি করে যেন পার হয়ে যা জীবন সাগর প্রভু তোমায় জীবন দিয়েছি আমি পাপের পথে ফিরব না আমি জানব তুমি তো প্রভু রয়েছ পাশে যদি মরণ আমার প্রভু সামনে আসে আমি জানব তুমি তো প্রভু রয়েছ পাশে আমি এমনি করে যেন পার হয়ে যা জীবনের বাকি কটাবি শিশু তোমায় ভালো প্রভু তোমায় জীবন দিয়েছি আমি পাপের পথে ফিরব না কোনদিন যিশু তোমায় ভালোবেসেছি প্রিয় বন্ধুরা প্রভু যিশু আমাদের আজকে যারা এই মুহূর্তে আপনারা গানটা শুনলেন বিশ্বাস করছি ঈশ্বর আপনার জীবনকে আমি পাপের পথে আর ফিরব না ঈশ্বর সুযোগ দিয়েছেন আজকে এই পয়লা জুন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি পয়লা জুনে আমরা প্রভুর ধন্যবাদ করব এবং প্রভুকে বলব প্রভু তোমার আত্মার চালনা দাও এবং আমরা যেন সর্ব অবস্থার মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারি তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব এবং যতজোর আমরা আছি প্রভুকে উচ্চিকৃত মহিমান্বিত করব এই গানের মধ্য দিয়ে
এবং প্রভুকে বলো, প্রভু তোমার পবিত্র আত্মা পরশ তুমি আমাদের জীবনে দাও। ঈশ্বর আপনার জীবনকে কাজ করতে চান, প্রভু যীশু আপনার জীবনে স্পর্শ করতে চান, প্রভু যীশু সুস্থ করতে চান। আর সত্যি আজকে আমি ভেবেছিলাম যে প্রভুর সান্নিধ্যে আমি বসতে পারবো কিনা আমি জানতাম না, কিন্তু সত্যি ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তার পবিত্র আত্মার চালনা দিয়েছেন। অনেক যন্ত্রণার মধ্যে কষ্টের মধ্যেও আজকে আপনাদের সান্নিধ্যে বসেছি, যেহেতু আমি প্রভুর কাছে কমিটমেন্ট করেছি আমার জীবন যতদিন থাকবে আমি তোমার গৌরব করব। প্রভু আমাদের জীবনকে তার পবিত্র আত্মা চালনা দিয়েছে, আর তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আর প্রভু প্রত্যেকটা মুহূর্তে তার পবিত্র আত্মা দিয়ে তিনি চালনা দিতে চান, তাই আজকে যারা আছেন সুযোগ যাতে আমরা সবাই প্রভুর গৌরব করতে পারি গানের মাধ্যমে। কেননা আমরা প্রভুকে কিছু দিতে পারি না, আমরা প্রভুকে তার প্রশংসা করতে পারি এবং প্রভুকে বলল, প্রভু এই তুমি, আমি তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ দেবো। আমরা কিছুই দেবার নেই, কিন্তু ঈশ্বর চান আর তিনি সর্ব অবস্থার মধ্যে তিনি আমাদের শক্তি দেবেন। তো আসুন সবাই মুখ খুলে প্রভুর এই গানের মধ্য দিয়ে, আমরা কিছু দিতে পারি না প্রভু, আমাদের অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের এই জীবন সুযোগ দিয়েছো যাতে আমার এই মুখ তোমার প্রশংসা করে। তো আসুন আমরা সবাই এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। Thank you.
সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু, ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, বিশেষ করে আজকে প্রভু যীশুর নামে আপনারা, যেহেতু পয়লা জুন, আমরা আজকে ধন্যবাদ দেব। বিশেষ করে আজকে দুদিন আগে আমি প্রথমে একটু আপনাদের বলিনি, দুদিন আগে আমি একটু বাথরুমে আমাদের নর্দমাগুলো একটু পরিষ্কার করছিলাম, তখন বুঝতে পারিনি আমি নর্দমা দুটো পরিষ্কার যখন করে সেখান থেকে পাঁক টাক তুলে বাইরে ফেলেছিলাম, তখন কোনো আমি অনুভব করিনি। কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ ভোর রাত্রির থেকে আমার ডান হাতের অসহ্য যন্ত্রণা, মানে আমি না ঘুমোতে পারছি, না বসতে পারছি, না দাঁড়াতে পারছি, অসহ্য যন্ত্রণা। অনেকটা সহ্য করে 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 লাস্ট 4টার সময় মানে আমি আর থাকতে পারছিলাম না আজকে, তো আমি আমার ওয়াইফকে বললাম আমাকে একটুখানি ডাক্তারখানা নিয়ে চলো। তো আমার ওয়াইফ আমার ছোট ছেলেকে বললো তুই দাদাকে দেখবি। আমি আর আমার ওয়াইফ যখন ডাক্তারখানায় গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে ডাক্তারবাবু আসবে 7টার সময়, আর প্রচণ্ড পেন হচ্ছে, আর সঙ্গে সঙ্গে রীতিমধ্যে মানে আমি ভাবছিলাম যে আমার ওয়াইফকে নিয়ে কত কত জায়গা আমি দৌড়াবো, কারণ হাতের এত যন্ত্রণা করছে, মানে আমাকে সেকেন্ডের মধ্যে যদি একটু রিলিফ পাই আমি একটু অনেকটা ভালো হব। তো বিশ্বাস করবেন না, আজকে ঘটনাচক্রে বা ঈশ্বরের যোগাযোগ আমাদের আমার এক শিষ্য অর্থাৎ যাকে আমি ব্যাপটিজম দিচ্ছি আকাশ রাও, সে আমাকে ফোন করে স্যার আপনার বাড়িতে আমি আসছি। তখন আমি বললাম যে আমি নেই, আমি হসপিটালে আছি, তুমি আসো। তো আমি আবার একটা অন্য হসপিটালে যাই, সেখানেও ডাক্তার বললো আসবে, আপনি বসুন নাম্বার লাইনে নাম্বার করুন। তো এই করতে করতে অনেকগুলো করার পর আলটিমেট আমি বললাম না আমাকে সরকারি হসপিটালে এনআরএসে নিয়ে যান। বিশ্বাস করবেন না, সেখানে এনআরএসে গিয়ে আমি ডাক্তারকে দেখালাম, সঙ্গে সঙ্গে তারা এক্স রে রেখে দিল আমাকে। এক্স রে রেখার পর বললো যে আপনি অর্থোপেডিকে ওপরের এক নম্বর গিয়ে আপনি অর্থোপেডিকে দেখান। তো অর্থোপেডিকে দেখানোর পর ডাক্তার বললো কিছু হয়নি, জাস্ট মানে আপনি পেশির মধ্যে টান পড়েছে বলে এরকম যন্ত্রণা হচ্ছে, আপনি একটু গরম সেঁক দিন, আর ওষুধ লিখে দিচ্ছি, আর আপনাকে একটা জেল দিচ্ছি, আর হাতে আপনি একটা ক্রেপ করে রাখবেন যাতে আর যদি কোনো যদি খুব ফুলে যায় তাহলে একটু ঠান্ডা সেঁক দেবেন। তো রীতিমতন যেহেতু আজকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছিলাম যে আজকে 1 তারিখ বসবো, আর প্রভুর কাছে কমিটমেন্ট যে 1 তারিখে প্রভুর ধন্যবাদ করব, আর হাতে অসহ্য পেন হচ্ছে আর তবুও প্রভু আমি বিশ্বাস করি প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আরোগ্য করবেন এবং আপনারা প্রার্থনা করবেন প্রভুর গৌরব প্রশংসা আমরা যেন করতে পারি। তো বিশেষ করে এটাই আমার প্রার্থনা আজকে, এবং ধন্যবাদ যে ঈশ্বর সত্যি আকাশের মাধ্যমে আজকে অনেকগুলো হসপিটাল ঘোরার পর আলটিমেট সরকারি হসপিটালে গিয়ে আমি সেই ট্রিটমেন্টটা পাই। তো যাই হোক, এটা আপনাদের কাছে বললাম, আপনারা অবশ্যই প্রার্থনা করবেন। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আর এই সময় আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে 9903111 325 9433536699, আর এই বিষয় নিয়ে আপনারা ধন্যবাদ দেবেন। জয় যীশু বলুন। হ্যাঁ,
Sister, thank you. God bless you. আপনাকে ডায়াল করাচ্ছে, ফোনটা ধরেন নি। 8620 8620 আপনি ফোনটা ধরেন নি। হ্যাঁ জয় যিশু, হ্যাঁ জয় যিশু বলুন। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না জয় যিশু। হ্যালো, হ্যাঁ জয় যিশু বলুন। দাদা ফোনটা আসলো তাই জন্য দেখলাম। হ্যাঁ, আপনি ধন্যবাদ আছে কিছু? আজকে মিটিং হচ্ছে। আপনি কে বলছেন? আমি সুনিতা দাস। হ্যাঁ লাইভ হচ্ছে, আপনি ফোন এসেছে একটা, সেই জন্য আমি করলাম। আপনি ধন্যবাদ দিন। না আমার ফোন দেয়নি, আমার আমি তো অন্য ইয়েতে অনলাইন আছি, এই গুগল মিটে। আচ্ছা, যদি ধন্যবাদ থাকে আপনি দিতে পারেন। আচ্ছা ধন্যবাদ, যিশুকে ধন্যবাদ দিই সুন্দর দিনের জন্য, নতুন মাসে এই আরেকটি মা দেখতে পেলেন, আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। বিশেষ প্রার্থনা রাখবেন আমাদের জন্য, 3 তারিখ আমরা একটু বাইরে যাচ্ছি দার্জিলিং, সহায় আমরা জানি, সমস্ত পথে তিনি সাহায্য করবেন আমাদের চারজন, প্রত্যেকেই যেন সুস্থ থাকি, এই আমার বিশেষ প্রার্থনা। এবং এই জুন মাসটার জন্য আমার বিশেষ প্রার্থনা, 9 তারিখে বাপুর জন্মদিনের দিন এবং 29 তারিখে মৃত্যুর দিন, এগুলো স্মরণ করে আমি প্রার্থনা চাই, কেন এই দিনগুলোতে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি। পরিবারগত ভাবে আমরা সকলে ভালো আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ। এবং এই দেশের জন্য আমার বিশেষ প্রার্থনা, কলকাতা শহরের জন্য এবং আমাদের মিশনের জন্য প্রার্থনা রয়েছে, যতজন অনলাইনে রয়েছে সকলের যা যা মনে প্রার্থনা আছে সেই সমস্ত জনের প্রার্থনা চাই। এবং সত্য ধন্যবাদ দিই যে 5টা মাস বহন করে আর একটু 6 মাসে আমরা পা দিয়েছি। জয় যিশু,
9766 আপনাকে ডায়াল করাচ্ছে, ফোনটা ধরে নিন 9766। হ্যাঁ জয় যীশু, হ্যাঁ বলুন। Thank you, brother. Thank you, Judge Ish. যদি আর কেউ ধন্যবাদ দিতে চান আপনারা আসতে পারেন, আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে, 9903-111-325, 9433-533-6699। এই জুন মাসের প্রথম দিন আমরা প্রভুর সান্নিধ্যে, বাইবেল বলছে তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আজকে এই জুন মাসের প্রথম, কেননা পাঁচটা মাস আমরা অতিক্রম করে ছটা মাস। হ্যাঁ জয় যীশু, আর যদি কেউ ধন্যবাদ দিতে চান আপনারা আসতে পারেন।
যদি কেউ আছেন ধন্যবাদ দিতে, আর তারপর নালে আমরা বাক্যতে চলে যাব। আপনাদের মধ্যে কেউ আছেন ধন্যবাদ দিবেন। হ্যাঁ জয় যীশু। যারা পিপাসিত আকাঙ্ক্ষিত তিনি আপ্যায়িত করেন, ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে সুযোগ একটা মাস মে মাস প্রভু সর্ব বিষয়ে ধন্যবাদ দাও এবং তার উপকার করিয়া যায় না। তাই প্রভুকে ধন্যবাদ দিই যেন সকলকে যেন আনন্দ করি এবং সর্ব বিষয়ে যেন প্রভুকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আর থাকে ধন্যবাদ, নালে আমরা বাক্যতে চলে যাব। আর যারা বাক্যতে বাক্য শুনছেন, বিশেষ করে আজকে যে বাক্য নিয়ে আমি বলতে চাই, আর শুধুমাত্র গীতসংহিতা 37:7। আর বাইবেল আমাদের বিভিন্ন জায়গা বিভিন্ন শাস্ত্রের মধ্যে, আর এই সার, এই 37 যে ঈশ্বর আমাদের জীবনে বলছে, সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাক। আজকে অনেক মানুষ নীরব আছে, কেউ 20 অপেক্ষার মধ্যে আছে, কেউ 10 অপেক্ষার মধ্যে আছে, কেউ 18 অপেক্ষার মধ্যে আছে, কেউ 15, কেউ 4, কেউ 1, আর বিভিন্ন মানুষ তার অপেক্ষায় আছে, অর্থাৎ কবে সাকসেস জীবনটা আমরা পাব, তাই না? বিভিন্ন মানুষ তারা আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন দেখছেন, সবাই অপেক্ষার মধ্যে আছে। এক এক সময় আপনারা তিতি বিরক্ত হয়ে যান যে প্রভু আর কত সহ্য করব, আর পাচ্ছি না। আমরা এরকম ধরনের অনেকবার মুখের মধ্যে দিয়ে আমরা এই কথাটা বারেবার প্রভু যীশুকে বলি যে আর পাচ্ছি না, আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে প্রভু, আর পাচ্ছি না। আর বাইবেল এখানে আমাদের শেখাচ্ছে যে সদাপ্রভুর নিকটে নীরব হও, তার অপেক্ষায় থাকো, যে আপন পদে কৃতকার্য হয় তাহার বিষয়। তো ঈশ্বর, আপনি যেন সাকসেসফুল হতে পারেন, অর্থাৎ আপনার ধৈর্যের মধ্য দিয়ে কষ্টের মধ্য দিয়ে আপনি যেন সাকসেসফুল হতে পারেন, এটা ঈশ্বর চান। বাইবেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের ভক্ত দাস দাউদের মধ্য দিয়ে অনেক কিছু, দাউদ কিন্তু কষ্টের মধ্যে গেছে, তাই না? এক এক সময় গীতসংহিতা যদি 51 দেখি, সেখানে দাউদ কিন্তু কাঁদছে ঈশ্বরের কাছে যে হ্যাঁ প্রভু, আমি অন্যায় করেছি, তোমার বিরুদ্ধে পাপ করেছি, তোমার থেকে দূরে সরে গেছি, কিন্তু প্রভু আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি যে তুমি আমার মধ্য দিয়ে পবিত্র আত্মাকে হরণ করিও না, আমার মধ্য দিয়ে সেই ঈশ্বরের আশীর্বাদকে হরণ করে নিও না, যাতে তোমার অনুগ্রহ আমি যেন বুঝতে পারি এবং লাভ করতে পারি, প্রভু তুমি আমাকে ধরে রাখো।
তাই না? আজকে রাজা দাউদ তার কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও সে কিন্তু এইখানে প্রভুর কাছে বারবার করে কি করছে, তিনি চাইছেন প্রভু তোমার সেই পবিত্র আত্মাতে আমাকে পরিপূর্ণ কর। তাই আজকে গীত সংহিতা বারবার বলছে অপেক্ষা। আপনি অবশ্যই বলতে পারেন যে আমি কত বছর অপেক্ষা করব, আমি কি আর ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবো না, ঈশ্বরের অনুগ্রহ কি দেখতে পাবো না, আমি বেঁচে থাকতে থাকতে কি আমি পরিবারকে সুখী দেখতে পারবো না, পরিবার বেঁচে থাকতে থাকতে আমার পরিবারকে আমি দেখবো যে সে প্রভুর সন্তান, তারা প্রভুর গৌরব করছে, এটা কি পারবো না? আর বারেবার করে কিন্তু আমরা আক্ষেপ করি এবং প্রভুর কাছে আমরা আঙুল তুলি এবং দোষারোপ করি। কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন অপেক্ষা থাকতে, বলছে ধৈর্য। আর সত্যি মানে আপনাদের কাছে আমি যত বেশি প্রভুর কথা বলছি আমার হাত এত উৎপীড়ন করছে চিন্তা করা যায় না, মানে এত যন্ত্রণা হচ্ছে, মানে আমি বসতে পারছি না, এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য তিনি আমাকে বলছেন যখন পৌল আর সিল তখন যার উপরে যখন অত্যাচার এসেছিল, যখন তার উপরে পুরো তাকে যখন সারা রাত্রির ধরে প্রহার করা হয়েছিল, পৌল আর সিলকে যত অত্যাচার করেছিল সে কিন্তু আক্ষেপ করেনি, সে কিন্তু দোষারোপ করেনি, পৌল সিল কখনো আহার তুলিনি প্রভুর কাছে। সেই ক্ষত অবস্থায় সেই যন্ত্রণার মধ্যেও সে কি করেছিল, প্রভু ধন্যবাদ করেছিল, হ্যাঁ প্রভু আমি তোমায় ধন্যবাদ করি, আমি প্রশংসা করি, মহিমা কীর্তন করি, আমি তোমার জয় জয়কার করি। আলটিমেট তারা কিন্তু আক্ষেপ করেনি, পৌল আর সিল কিন্তু তারা ধন্যবাদ দিচ্ছিল। আমি যখন যন্ত্রণা কষ্ট পাচ্ছি, যখন আপনাদের প্রার্থনা যখন শুনছি, আমি একটাই কথা বলছি, প্রভু তুমি অনুগ্রহ করো। আমি যখন আবার সেই পৌল আর সিলের তাদের যন্ত্রণাকে যখন উপলব্ধি করছি, এখন যে কষ্ট পাচ্ছি, এই যে যন্ত্রণা, তার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য সেই পৌল আর সিলের কথা মনে করে দেয় যে আমরা যদি অপেক্ষায় থাকি, আমাদের কষ্ট আছে, যন্ত্রণা আছে, যেরকম আমি এখন যেরকম যন্ত্রণা পাচ্ছি, আমি প্রভুর কাছে ধন্যবাদ দিই, প্রভু তুমি মহান, তুমি জিহোবা যিনি, তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি পারো না, তোমার কাছে কোনো কিছু কঠিন নয়, প্রভু আমি বিশ্বাস করি পৌল আর সিল শত যন্ত্রণার মধ্য দিয়েও সে তোমার ধন্যবাদ করেছে, আমার যত কষ্ট হোক না কেন আমি তোমায় ধন্যবাদ করি, আমি তোমার প্রশংসা করি, আমি বিশ্বাস করি একদিন আপনার সাবার অফ ব্লেসিং ঈশ্বরের দরজা তিনি খুলে দেবেন। হালেলুয়া, প্রেজ গড, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি খুলে দেবেন, তিনি আশীর্বাদের দরজা তিনি খুলে দেবেন। কষ্ট আপনি আক্ষেপ করছেন, কষ্ট করছেন, কিন্তু ঈশ্বর তিনি আপনাকে বলছেন আমি সাহায্য করি। হালেলুয়া। আজকে যারা হতাশ হয়ে গেছে, যারা নিরাশ হয়ে গেছে, তারা বলছে, তারা চিন্তা করছে প্রভু আর এই জন্মে মনে হয় আমি ঈশ্বরের আশীর্বাদ আর দেখে যেতে পারবো না। ভুল। ঈশ্বরের বাক্য আপনি যদি খোলেন গীত সংহিতা 27:14, ঈশ্বরের বাক্য বলছে সাহসী হও, অর্থাৎ মনের মধ্যে তুমি ধৈর্যকে ধরে রাখো, ঈশ্বর ব্লেসিং করবেন। আর ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের যদি আমরা দেখি বাইবেল, আমরা যদি খুলি গীত সংহিতা, আর সেখানে আমরা খুলব গীত সংহিতা, আর সেখানে 27:14, গীত সংহিতা 27:14 ঈশ্বরের বাক্য কি বলছে, 14 পদে, সদা প্রভুর অপেক্ষা থাকো, সাহস করো, তোমার অন্তকরণ সবল হোক, হ্যাঁ সদা প্রভুর অপেক্ষায় থাকো, ওয়েট এন্ড সি। তাহলে আজকে আপনি বলতে পারেন আপনি কতদিন অপেক্ষা করবেন? এখানে ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে বারবার বলছে তুমি কি হও, সাহসী হও। ঈশ্বরের বাক্য বারবার বলছে তুমি অপেক্ষা থাকো, সাহস করো, তোমার অন্তকরণ সবল হোক। আমি ঈশ্বরের বাক্য বলছি, ঈশ্বরের বাক্য আপনাদের সামনে বলছি, এত পেন হচ্ছে আমি চিন্তা করতে পারছি না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কিন্তু এর থেকে আরো যন্ত্রণা প্রভু যিশু পেয়েছে, আরো কষ্ট, আরো তাকে প্রহার, তাকে সেই
গা থেকে চামড়া তুলে নেবার আরো যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন, তবুও তিনি মুখ খোলেননি, তবুও তিনি দোষারোপ করেননি। তিনি সেই মেসি যেমন লোমচ্ছতের জন্য নীরব ছিলেন, প্রভু যীশু কিন্তু নীরব ছিলেন। তিনি কেননা তিনি তার কাজকে কমপ্লিট করতে এসেছেন। আজকে প্রভুকে ধন্যবাদ দিই, যত যন্ত্রণা হোক না কেন, যত কষ্ট হোক না কেন, আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু যে তুমি মহান ঈশ্বর, তুমি আমি যেন এরকম ভাবে নীরব থাকি এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। হালেলুইয়া। আজকে যারা এই মুহূর্তে আছেন, কষ্ট পাচ্ছেন, আক্ষেপ করছেন, আর কি পাবো, আর কতদিন অপেক্ষা করবো, আর ঈশ্বরের বাক্য বারবার বলছে তুমি ওয়েট করো, ওয়েট করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমরা যদি যিশাইয় তার বারো অধ্যায় এক পদে দেখি, আর সেখানে বাইবেল আমাদের শেখাচ্ছেন, যিশাইয় বারো অধ্যায় এক পদ, যিশাইয় বারো অধ্যায় আমরা সেখানে এক পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে, আর আর সেই দিন তুমি বলিবে, হে সদা প্রভু, আমি তোমার স্তবগান করিব, কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত হইয়াছে, তুমি আমাকে সান্ত্বনা করিতেছ। হালেলুইয়া। প্রভু তোমায় ধন্যবাদ দি, প্রভু তোমায় ধন্যবাদ দি, প্রভু আমি ঈশ্বরের বাক্য বলছি, যদি আমরা প্রভুর অপেক্ষা করি, ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি সান্ত্বনা দেবেন, দেবেন। হালেলুইয়া। আজকে বিশ্বাস করবেন না, যখন হাতে পেন হচ্ছিল, আমাকে আমার ওয়াইফ খেতে দিয়েছে, খাওয়া দেবার পর আমি হাতে তুলে যে খাবো, আমার হাতটাই সেটা ঘুরছে না যে আমি মুখে ভাত তুলব, আমি মুখ থেকে হাতটাকে নাবিয়ে বলছি আমি আর খাবো না, আমি খেতে পাচ্ছি না। আমার ওয়াইফ বলছে আমি তোমাকে মাখিয়ে খাইয়ে দিচ্ছি, আমি বলছি না, কেননা কেউ যদি মাখিয়ে খাইয়ে দেয় মনে হয় পরিতৃপ্ত হয়নি খাবার। কিন্তু আমি যখন বাড়িতে যখন এসছি, যন্ত্রণা, আমি কাঁদরাছি, এপাস ওপাস করছি, মানে পাচ্ছি না। আমি আবার এক এক সময় বলছি আমার ওয়াইফকে বলবো, কিন্তু সে সারা দিন পরিশ্রম করে, সে সারা দিন কষ্ট করে, আবার বলবো তুমি আমাকে ডাক্তারখানা নিয়ে যাও। আমি প্রভুর কাছে বললাম, প্রভু তুমি সব জানো। আর বিশ্বাস করবেন না, সেই দূতের মতন, অবতারের মতন আমার একজন শিষ্য আকাশ রাও এসে বলছে, স্যার চলুন আপনাকে আমি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। আমার ওয়াইফকে বললাম, ঠিক আছে তুমি এই আর্ধে রাস্তা দিয়ে অটো করে চলে যাও, বাড়িতে যাও, কেননা বড় ছেলেকে দেখো, আমি ওর সঙ্গে যাচ্ছি। ও বিভিন্ন জায়গা কলকাতার মধ্যে যতগুলো ডাক্তারের কাছে আমি গেছি, সেই ডাক্তার কেউ সাতটা, কেউ সাড়ে সাতটা, কেউ বলছে দশ জনের পরে নাম আছে, কেউ বলছে পনেরো জনের পরে নাম আছে, কিন্তু আমি সহ্য করতে পারছি না। আলটিমেট যখন আমি সেই এনআরএস হসপিটালে যাই, আর তারা তড়িঘড়ি মতন যেন অলৌকিক মতন কাজ করে দিল আমাকে। আমি বিশ্বাস করে এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে আমরা যদি অপেক্ষায় থাকি, কষ্ট হয়, আমি যখন এখন রিয়ালাইজ করছি, আমি আপনাদের কাছে সান্ত্বনার কথা বলছি, কিন্তু আমি কিন্তু খুব কষ্ট, ভেতর থেকে কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কেননা আমি না মাউস ধরতে পারছি, না সাউন্ডটাকে বাড়াতে পারছি, না ঠিক মতো বাইবেল খুলতে পারছি, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি তবুও প্রভুকে ধন্যবাদ দিই, যে ঈশ্বর ৯৬১ দিন তিনি আমাকে বহন করেছেন, ৯৬১ দিন তিনি আমাকে ভালো রেখেছেন, ৯৬১ দিন আমি তার গৌরব তার প্রশংসা করছি, কেননা আমি বলেছি আমার মৃত্যু পর্যন্ত আমি তোমার গৌরব তোমার প্রশংসা তোমায় ধন্যবাদ করব। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভু আপনাকে দেখছেন, ঈশ্বরের বাক্য বারে বার করে তিনি আমাদের শেখান, যে সে বারো সেখানে বলছে, আর সেই দিন তুমি বলিবে, হে সদা প্রভু, আমি তোমার স্তবগান করিব, কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত হইয়াছে, আর তুমি আমাকে সান্ত্বনা করিতেছ। প্রেজ গড, হালেলুইয়া। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, যে ঈশ্বরের সান্ত্বনা তিনি আমাকে দিচ্ছেন। আমি বিশ্বাস করি
পৌল আর শীল যখন জেলের মধ্যে যখন ধন্যবাদ করতে করতে তাদের ব্যথা বেদনা চলে গেছে, আর আমি এটাও বিশ্বাস করি আপনাদের সঙ্গে আপনাদের কাছে প্রভুর ধন্যবাদ করতে করতে প্রভুর প্রভুর প্রার্থনা করতে করতে যখন এই ফেসবুক লাইভ শেষ হবে আমিও প্রভু যিশুর নামে ধন্যবাদ দেবো, এবং আগামীকাল আমরা শুনবেন যে হ্যাঁ ঈশ্বরের যখন আমি ধন্যবাদ দিয়েছিলাম ঈশ্বরের প্রশংসা করেছিলাম ঈশ্বর আমাকে সুস্থ করেছেন এবং কি হচ্ছেন আপনারাও সুস্থ হয়েছেন। প্রেজ গড, হালেলুইয়া করবেন বিশ্বাস করি। তাই আজকে যারা আছেন প্রভুর গৌরব করি যে ঈশ্বর তিনি কত মহান আর প্রভু আমাদের জীবনে তিনি কাজ করছেন। তাই আজকে যখন আমরা আছি যিশাইয় তার 40 অধ্যায় আর সেখানে আমরা গীতসংহিতা 40:1 যদি দেখি, আমরা যদি গীতসংহিতা 40:1 যদি দেখি ঈশ্বরের বাক্য কি বলছে, আর ধৈর্য সহকারে সদার প্রভু অপেক্ষা করিতেছিলাম, অর্থাৎ ওয়েট করুন। আজকে যারা ঈশ্বরের বাক্য বলছে আমি ধৈর্য সহকারে সদা প্রভু অপেক্ষা করিতেছিলাম আর তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনা শুনিলেন, হালেলুইয়া প্রভুর ধন্যবাদ করি। যখন আপনি প্রভুর কাছে কাঁদছেন আপনার আত্মনাদ আপনার কষ্ট আপনার অস্থিরতা আপনার দুঃখ যা কিছু আছে যখন আত্মনাদ করলেন ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার আত্মনাদ শুনিলাম, হালেলুইয়া প্রেজ গড, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনার এবং আমার আত্মনাদ শুনলেন। প্রেজ গড, হালেলুইয়া প্রভুর ধন্যবাদ করো, প্রভু তুমি মহান ঈশ্বর, আমি তোমার আত্মনাদ শুনলা, তুমি আমার আত্মনাদ শুনলে, আমার 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 প্রার্থনা তুমি শুনলে, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহান। হিতোপদেশ তার 20:22 যদি যাই, বাইবেল আমাদেরকে শেখায় হিতোপদেশ, আমরা যদি চলাই হিতোপদেশ 20 আর সেখানে 22, হিতোপদেশ 20:22 বলছে আর তুমি বলিবে না অপেক্ষা কালের প্রতিফল দিব, সদা প্রভু অপেক্ষা করো তিনি তোমাকে রক্ষা করিবেন, হালেলুইয়া। ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার প্রার্থনা শুনলাম এবং যখন আমরা প্রভুর অপেক্ষায় দিলাম তিনি আমাকে কি তোমার রক্ষা করলেন। প্রেজ গড, হালেলুইয়া প্রভুর ধন্যবাদ করি, প্রভু তুমি আমাকে রক্ষা করলে। প্রেজ গড, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে তিনি রক্ষা করলেন এবং প্রভুকে বললো প্রভু তুমি কত মহান, তুমি আমাকে রক্ষা করলে, আমি তোমায় ধন্যবাদ করি, আমি তোমার প্রশংসা করি, আমি তোমার মহিমা কীর্তন করলে যে তুমি আমাকে রক্ষা করলে। আপনি কি বিশ্বাস করেন প্রভু যিশু আপনাকে এবং আমাকে তিনি রক্ষা করবেন? প্রেজ গড, হালেলুইয়া প্রভুর ধন্যবাদ করুন, তিনি আমাকে আপনাকে এবং আমাকে তিনি রক্ষা করবেন। এবং বাইবেল আমরা যদি দেখি আমরা গীতসংহিতা 62:5 গীতসংহিতা 62:5 যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি আমরা দেখব গীতসংহিতা 62 আর সেখানে ভার্স 5 বলছে কেননা আমার প্রাণ নীরবে ঈশ্বরে অপেক্ষা করে করো, কেননা তার হইতে আমার প্রত্যাশা। প্রেজ গড, হালেলুইয়া, যখন আমি প্রভুর কাছে অপেক্ষা করছি তিনি আমার প্রত্যাশা। প্রেজ গড, আজকে যারা আছেন প্রভুর অপেক্ষায় আছেন আপনি হতাশ হবেন না, ঈশ্বরের বাক্য বলছে আপনার জীবনে ঈশ্বরের প্রত্যাশা আছে। প্রেজ গড, বলছে আমার প্রত্যাশা, কেননা তা হইতে আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি প্রত্যাশা মানে 100% আমি বিলিভ করি প্রভু আমাকে এবং আপনাকে তিনি সুস্থ করেছেন। প্রেজ গড, হালেলুইয়া প্রভু যিশুর নামে ধন্যবাদ, তিনি আমাদের জীবনকে তিনি জানেন প্রত্যাশা, তাই আজকে তিনি আমাদের জীবনে সেই প্রত্যাশা তিনি আমাদের করবেন। আমরা ঈশ্বরের বাক্য বলছে তাতে আমাদের কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা। যারা এই মুহূর্তে আছেন প্রভু বলছেন ধৈর্য ধরো, আর সেটা যদি আমরা যাকোব তার 5:7 দেখি আর সেখানে ঈশ্বরের বাক্য বারবার বলছে যাকোব, আমরা যদি খুলি যাকোব 5:7 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে, অতএব হে ভাতৃগণ তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো, দেখো
কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তার প্রথম শেষ বর্ষা না পায় ততদিন বিষয় দীর্ঘর সহিষ্ণু থাকে, তাই না? একটা কৃষক যখন মাটিতে চাষ করে তখন কিন্তু বৃষ্টি থাকে না, সেই বৃষ্টির আসার জন্য তিনি কি করে ঢালা ভাঙে, প্রত্যেকদিন রুটিন মাফিক কিন্তু কাজ করে যান, তিনি মাটিকে উর্বর করেন, মাটিকে লাঙল দেন, তারপরে কি করেন অন্য জমি থেকে সেখানে কি করে জল নালা থেকে খাল থেকে বিলে নিয়ে এসে সেই জমিতে মাটিকে উর্বর করার পর সেখানে কি করে বীজ বোতে এবং সে ওয়েট করে কখন সে বৃষ্টি আসবে। অর্থাৎ আজকে যারা হাঁসফাঁস করছেন গরমে, হ্যাঁ, এই গরমে চাষিরা তাদের প্রত্যাশা আছে আমি এই গরমে বীজ বপন করব, আমি বিশ্বাস করি সেই বৃষ্টি আসবে এবং সেই গাছকে তিনি বড় করবেন, সেই প্রত্যাশাতে সে কিন্তু দিন রাত্রি পরিশ্রম করে, সে দেখে না, সে চিন্তা করে না ও কত গরম আর কবে বৃষ্টি আসবে, সে প্রত্যাশা, সে কিন্তু অপেক্ষা করে যে আমি বীজ বুয়েছি, আমি রয়েছি, আমি বিশ্বাস করি এই বৃষ্টি আসবে এবং আমাদেরকে আবার তিনি শীতল করে দেবেন, ঠান্ডা করে দেবেন। হালেলুইয়া। তাই আজকে যারা আছেন এবং বাইবেল বলছে অপেক্ষা করো, দীর্ঘ সহিষ্ণু থাকো, দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তা প্রথম শেষ বর্ষা না হয় ততদিন তার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। হালেলুইয়া। তাহলে আপনাকে কি করতে হবে, থাকতে হবে, ওয়েট করতে হবে। আর তাই ঈশ্বর তিনি আপনাদের জীবনকে তিনি দেখছেন, তাই যারা আছেন এই মুহূর্তে ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন। আমরা যদি হবক্কূপ তার 2:3 দেখি আর ঈশ্বরের বাক্য সেখানে দেখুন, হবক্কূপ দেখুন, আমরা ওল্ড টেস্টামেন্টটা খুলব, হবক্কূপ অর্থাৎ আপনি পাবেন নহমের পরে হবক্কূপ, হবক্কূপ আর সেখানে আমরা খুলব 2:3, নহমের পরে হচ্ছে হবক্কূপ আর সেখানে 2:3 ঈশ্বরের বাক্য বলছে, কেননা এই দর্শন এখনো নিরূপিত কালের নিমিত্তে এবং তার পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে, আর মিথ্যা হইবে না, আর বিলম্ব হইলেও তার অপেক্ষা করো, কেননা তা অবশ্য উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবেন না। হালেলুইয়া। ঈশ্বরের বাক্য বলছে তিনি বিলম্ব করিবেন না, যথাকালে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেবে আসবেন। প্রেজ গড, হালেলুইয়া, প্রভুর ধন্যবাদ, প্রভুর প্রশংসা করুন। হ্যাঁ প্রভু, তুমি আমাকে বলছো তুমি বিলম্ব করবে না, তুমি বিশ্বাস করি সেই প্রার্থনা তুমি উত্তর দেবে। অনেক প্রার্থনা আপনাদের আছে, আমারও প্রার্থনা আছে, আমি প্রভুর কাছে প্রত্যেকটা মুহূর্তে তার প্রার্থনার কথা তুলে ধরি, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে বিলম্ব হবে না, অবশ্যই হবে। আপনি কি করতে হবে, ধৈর্যকে ধরে রাখতে হবে। আপনি কখনো প্রভু যিশুর উপরে আঙুল তুলবেন না, প্রভু যিশুকে জলাঞ্জলি দেবেন না, প্রভু যিশুকে দূরে সরিয়ে দেবেন না। ঈশ্বরের বাক্য বলে হ্যাঁ প্রভু, আমি ওয়েট করছি, আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে বিলম্ব করবে না, সেই আশীর্বাদ আমি পাবো। হালেলুইয়া। প্রভুর ধন্যবাদ করু, যখন ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, আপনি প্রভুকে ধন্যবাদ, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, তুমি মহান ঈশ্বর, তুমি জীবাজীর ঈশ্বর, তুমি যোগানদাতা ঈশ্বর, তুমি কল্যাণ চিরকাল ঈশ্বর। তাই আজকে যারা আছে আপনি দেবেন, ধন্যবাদ দেবেন না, হ্যাঁ প্রভু আমি তোমায় ধন্যবাদ করি যে তুমি কত মহান। যিশাইও তার 30 যদি 15 দেখি আর সেখানে বাইবেল আমাদের বলছে, যদি আমরা খুঁড়ি যিশাইও চলে যাই, যিশাইও আর সেখানে 30:15 আমরা দেখব, যিশাইও 30:15 বলতে, বস্তুত প্রভু সদাপ্রভু ইসরায়েলের পবিত্রম, তিনি কথা বলিলেন, ফিরিয়া আসিয়া শান্ত হইলে তোমরা পরিত্রাণ পাইবে, সুস্থির থাকিয়া বিশ্বাস করিলে তোমাদের পরাক্রম হইবে, কিন্তু তোমরা সম্মত হইলে না। তাহলে এইখানে দেখুন ঈশ্বরে বলছে অপেক্ষা করতে, ঈশ্বরের বাক্য বলছে তুমি সুস্থির বিশ্বাসে স্থির থাকো এবং বাইবেল বলছে তুমি শান্ত থাকো এবং তোমরা পরিত্রাণ পাইবে, সুস্থির থাকিয়া বিশ্বাস করিলে তোমাদের পরাক্রম হইবে, কিন্তু তোমরা কি বললে, সম্মত হইলে না।
আজকে যারা এই মুহূর্তে আছে আমরা সম্মত হতে চাই না, আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করতে চাই, তাই না? তাই আজকে যারা আছে, বাইবেল আমাদেরকে বারেবার করে তিনি শেখান যে তোমরা তুমি সম্মত হইলে না, অর্থাৎ ঈশ্বরে অপেক্ষা করলে না। আজকে আপনাদের সবার প্রার্থনা রিকোয়েস্ট আপনারা বলেছেন, তো বাইবেল আমাদের বারেবার করে বলে আমরা প্রার্থনা, প্রভু তুমি অনুগ্রহ কর, তুমি সম্মত হইলে না, অর্থাৎ তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারলে না, ঈশ্বরের প্রতি আশ্বাস রাখতে পারলে না, এই জন্য আমাদের জীবনে কি হয়, সমস্যা লেগে আসে। তাই আজকে যারা আছে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন, তাই আজকে যারা আছেন আমি আর দুটো বলে শেষ করব এবং আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব কেউ যদি আপনারা প্রার্থনা করেন। আমি দুটো বাক্য পড়ব আর সেটা হচ্ছে দানিয়েল চ্যাপ্টার 11:6, দানিয়েল চ্যাপ্টার 11:36, দানিয়েল তার 11:36 আমরা যাব, দানিয়েল 11:36। দানিয়েল 11:36 বলছে, আর সেই রাজা স্বেচ্ছা অনুসারে কর্ম করিবেন এবং সমস্ত দেবতার অপেক্ষা আপনাকে বড় করিয়া দেখাইবেন এবং দর্প করিবেন এবং ঈশ্বরের ঈশ্বরদের ঈশ্বরের বিরুদ্ধে অদ্ভুত কথা কইবে, আর ক্রোধ সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কুশলপথ থাকিবে না, কেন তারা নিরীপিত তাই করা যাইবে। এইখানে দেখুন একটা খুব কঠিন কথা সেই নবকথন ঈশ্বরের কথা এখানে বলছে, তাই না? তাই আজকে এক এক সময় আমরা আমাদের হৃদয় প্রার্থনা উত্তর না পেয়ে পেয়ে আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে। তাই আজকে আপনি হতাশ হবেন না, শান্ত থাকুন, ওয়েট করুন, ঈশ্বর বলছেন প্রত্যাশা রাখো, ঈশ্বর কিন্তু আমাদের রক্ষা করবেন এবং অবশ্যই প্রার্থনা উত্তর দেবেন। তাই আজকে যারা আছেন ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন, কেননা ঈশ্বরের বাক্য যিহোশুয়া 10:12 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, যিহোশুয়া যদি আমরা খুলি, আমরা যিহোশুয়া 10:12 যদি যাই, 10:12 যিহোশুয়া 10:12 বলছে, তৎকালে সেই দিন সদাপ্রভু ইসরায়েলের সন্তানগণের সম্মুখে ইমোরীয়দের সমর্পণ করিবেন, আর সেই দিন যিহোশুয়া সদাপ্রভুর কাছে নিবেদন করিলেন, আর তিনি ইসরায়েলের সাক্ষাতে কইলেন, সূর্য তুমি স্থগিত হও এবং গিবিয়নের আর চন্দ্র তুমি আলোকময় তলভূমিতে। এখানে ঈশ্বরের বাক্য বারে বলছে, তখন সূর্য স্থগিত হইল, চন্দ্র স্থির থাকিলেন এবং সেই জাতি শত্রুদিগকে প্রতিশোধ না লইল, এই কথা যাশেস গোত্রে লিখিত নাই, আর আকাশের মধ্যস্থানে সূর্য স্থির থাকিবেন অস্তগত কইদে এ সম্পূর্ণ দিবস তত্ত্ব করিল না। তাহলে এইখানে ঈশ্বরের বাক্য দেখুন বলছে যে স্থির হয়ে গেল সব কিছু, অর্থাৎ যারা আছে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাদের জীবনকে যাচ্ছেন। আমরা একটা ভিডিও দেখবো আর তারপরে আমরা সেই প্রার্থনাতে যাব যারা আছেন এই মুহূর্তে। আমরা যারা আছি একটা ভিডিও দেখব, দেখার পর আমরা যে সত্যি থাকবো, আরে তাহলে কিছু ঘরের মধ্যে করে দিবি, তুই যা বাইরে যা, কেউ কাছ থেকে টাকা জোগাড় করে নিয়ে যাবো।
আমার কোনো টাকা দিলে তারপর দিয়ে দেবো তুই যা তোর টাকা ব্যবস্থা করে আমি মুক্তি দিতেছি যা আরে ভাবি আপনি আপনার এরকম লাগতেছে কে ভাবি আমার মাইয়াটা ভীষণ অসুস্থ আপনার ভাই ব্যাংকে টাকা পাঠিয়েছিল কিন্তু টাকাটা আমি উঠাতে পারতেছি না আপনি টাকাটা ধার দিলে তাহলে আপনারা আমি পরিশোধ করে নিতাম ভাবি ভাবি মাস তো শেষ এখন তো হাতও একদম ফাঁকা আপনার ভাইও তো টাকা পয়সা পায় নাই কেমনে দিব কোন কিছু মনে করেন না টাকা থাকলে আপনারা দিতে পারতাম আমি যে তোমাকে টাকা দিব এখন তো দিলে তো ফেরত দিতে পারবো না দেখো আমি একটু ব্যস্ত আছি তো তোমার কাজ তুমি অসুস্থ করে দেখা করো হ্যাঁ ঠিক আছে চাচা আমার মাইয়াটা খুবই অসুস্থ এখন হাসপাতালে নিয়ে যাইতে হবো ঘরে একটা টাকাও নাই হাজার পাঁচের টাকা হলে মায়েরা এনে একটু গঞ্জে যাইতাম তুমি আসো তুমি আমাদেরকে টাকা নিতে আজকাল যে দিনকাল পড়ছে কেউ কাউকে টাকা পয়সা দেয় নাকি আচ্ছা যাও টাকা দিব কিন্তু এক শর্তে টাকা ফেরত দেওয়ার সময় দিন প্রতি 100 টাকা করে বেশি দিতে সাত দিন পরে টাকা দিবা 700 টাকা বেশি দিবা রাজি চাচা আজকে আমার এই বিপদ একটা ফাদারও না নিলেও পারতাম আর এই রমজান মাসে কান্দা হইল তুমি আমাকে গ্যাস দিতে আসছো যাও আমি তোমাকে টাকা দিব না কোথ থেকে পারবো টাকা নিয়ে নেবো মেয়ে মানুষ সবসময় বেশি কথা কাল পরশু ব্যাংক বন্ধ তাতে কি হয়েছে তুমি জানো না বিকাশ সপ্তাহে সাত দিনই খোলা থাকে তোমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাইবো খেতে চিন্তার কি আছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় ওইটা তো বিকাশ এজেন্টের মাধ্যমে তোলা যায় বিকাশ আমার তো অনেক আগাইয়া গেছে আর তুমি ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াইয়া গঞ্জে যাইয়া টাকা নেওয়ার সময় আছে মিয়া ও ভাই কি কইছেন আমার টাকা গুলা দেন আমি জায়গা আপনারা যারা ভিডিওটা দেখলেন আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা দেখে আপনি যে শিক্ষা যে এক এক সময় আমাদেরও এরকম পরিস্থিতি হয় যে আপনার লোকও চিনতে পারে না আপনার লোকও দূরে সরে যায় আপনার মানে অনেক লোক আছে তারা দূরে সরে যায় তাই যারা আছেন বিশেষ করে ঈশ্বরের কাছে আপনি যারা এই মুহূর্তে আছেন আমি বিশ্বাস করি যে সত্যি সুখ দুঃখের সময় যে মানুষের পাশে থাকে আর সেই হচ্ছে সত্যি মানুষ আজ তাই আসুন আমরা আমাদের সমস্ত ভার
প্রভুর উপরে ছেড়ে দেব এবং আপনাদের রিকোয়েস্ট করছি, যদি কেউ সমস্ত বিষয়ে অনেক মানুষ তারা ধন্যবাদ দিয়েছেন, আর যদি প্রার্থনা করতে চান এবং অবশ্য আমার জন্য আপনারা প্রার্থনা করবেন, আর যদি কেউ চান আপনি আসতে পারেন আমাদের এই গানের পরে আমাদের সেই নাম্বারে আপনি প্রার্থনা করতে পারেন। তো যারা আছেন আমি চাই আপনারা প্রার্থনা করবেন। রিকোয়েস্ট করছি আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে, আপনি আসতে পারেন প্রার্থনা করতে পারেন। যারা যারা প্রার্থনা রেখেছে চেয়েছে, আমি বিশ্বাস করি আপনাদের যৌথ প্রার্থনা ঈশ্বরের অলৌকিক কাজ করবে। তোমার সন্তানকে তুমি ব্যবহার করো।
Tu mi-ai
প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপর অপরাধে ক্ষমা করিয়াছি তত তুমি প্রসঙ্গ ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যদি রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, বিশ্বাসিত শব্দ শব্দটির দৌড় দ্বিতীয় আগুন পর্যন্ত প্রত্যেকটা বিশ্বাস প্রতি এখন থেকে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যীশু নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে, জয় যীশু। ভালো আছেন, সুস্থ থাকুন এবং প্রভুর গৌরব করুন। প্রার্থনা লাগাবেন, আগামীকাল আমাদের সিস্টার মনীষা দাশগুপ্তের বাড়িতে প্রেয়ার মিটিং আছে, আর আমরা যারা যতজন যারা দমদম ক্যান্টনমেন্টে প্রত্যেকজন আপনারা আসবেন, আমাদের সেই মেসেজ আমরা পাঠিয়ে দেবো এবং আমরা যেন প্রভুর গৌরব করতে পারি। সকলকে জয় যীশু, ধন্যবাদ, শুভরাত্রি, ধন্যবাদ। God, for the wonderful name of Jesus Christ. We are worshiping, believable all names, the name of Jesus Christ. There is salvation in His name. There is healing in His name. There are miracles in His name. There are answers to prayers in His name. The Bible says the name of Jesus is higher than any other name. Your sickness has a name. Your problem has a name. Your pain has a name. Your disease has a name. But hallelujah, the name of Jesus is higher than any other name, that at that name every knee shall bow.